করোনা মহামারীর ফলে বিশ্ব অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে তাকে সামাল দিতে 5 বছর সময় লাগতে পারে, এমন আশঙ্কার কথাই শোনালেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কার্মেন ভিনহার্ট। স্পেনের মাদ্রিদে আয়োজিত একটি বৈঠকে অংশ নিয়ে বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কার্মেন রেইনহার্ট বলেন, করোনা সংক্রমণ নিয়ে ভয় না থাকলেও এর ফলে সৃষ্ট হওয়া আর্থিক ক্ষতির পরিমাণ সামলাতে 5 বছর সময় লেগে যেতে পারে। করোনাকে রুখতে জারি হওয়া লকডাউন ও তার ফলে সৃষ্টি হওয়া আর্থিক মন্দার ফলে মুখ থুবড়ে পড়েছে অনেক দেশের অর্থনীতি, যা ঠিক করতে উন্নত দেশগুলির অন্তত 5 বছর সময় লাগবে। লকডাউনের কারণে যে বিধিনিষেধ জারি হয়েছে তা পুরোপুরি তুলে নেওয়া হলে অবশ্য দ্রুত পরিস্থিতির বদল হবে। তবে সব দেশের ক্ষেত্রে একই রকমের ঘটনা ঘটবে না বলেই দাবি তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ভয়াবহ এই মহামারীর ফলে যে আর্থিক মন্দার পরিস্থিতি তৈরি হয়েছে তা সব দেশে একসঙ্গে কোনোদিনই ঠিক হবে না, বরং এর ফলে উন্নত ও ধনী দেশগুলির সঙ্গে আর্থিকভাবে দুর্বল দেশের অনেক পার্থক্য তৈরি হবে। এই অসাম্যের ফলে ক্রমশ অনুন্নয়নের অন্ধকারে ডুবে যাবে প্রচুর দেশ। ধনীদের থেকে বেশি এর ফল ভোগ করবেন গরিব দেশগুলির মানুষ। মারণ এই ভাইরাসের কারণে গত 20 বছরের মধ্যে প্রথম বিশ্বজুড়ে দারিদ্রতার হারও বৃদ্ধি পাবে। প্রসঙ্গত উল্লেখ্য, গত মাসে বিশ্বব্যাংকের তরফে জানানো হয়েছিল যে অর্থনীতির হাল ফেরাতে ভারতের ধারাবাহিকভাবে সংস্কারের পথে হাঁটা উচিত, তাহলে আর্থিক বৃদ্ধির হার 7% পৌঁছে যাবে, পাশাপাশি করোনা আবহে নতুন অনেক সুযোগও তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।